is my proud privilege to welcome the gentleman to say a few words, say about his vision, say about his dreams, and of course his commitment and attachment towards Asansol. Ladies and gentlemen, please put your hands together for Dr. Arunanshu Ganguly, CMD, Health World Hospitals. Sir, please. মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের শ্রদ্ধেয় মন্ত্রী মহাশয়, কিন্তু আমাদের মলদা রামকৃষ্ণ মিশনের স্বামীজি, কাজী নজরুল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাধনদা, নরেন্দা হরনাম, মিস্টার হরনাম সিং, আমাদের শ্রদ্ধেয় এমএলএ অমনাথ চ্যাটার্জি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আসানসোল, অনিন্দিতা দি, আমাদের খুব লাভিং অনিন্দিতা দি, মেয়র দুর্গাপুর, কবিদা আমরা বাপাদা বলে জানি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এবং মিস্টার অনুপ মিশ্রা, আ ভেরি গুড ফ্রেন্ড, ইডি পার্সোনাল ইসকো। আমি বাংলায় বলবো অধিকাংশটাই, কিছু হিন্দি কিছু ইংরেজি আসতে পারে। আমি জানি এখানে প্রচুর ভাষাভাষীর লোকেরা আছেন, কিন্তু যারা পশ্চিমবঙ্গে আছেন তারা বাংলাটা বোঝেন, এবং বহু বছর ধরে এখানে আছেন তারা কিন্তু বাঙালি হয়ে গেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বক্তব্যটা বাংলাতেই থাকবে। জেভিএসের ব্যাকগ্রাউন্ড থাকলেও ইংরেজিটা আমি সতর্পণে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা সবাই আজকে এখানে বসে আছি, সত্যি কথা বলতে একটা ইতিহাসের দোরগোড়ায়, অ্যাট দ্য ডোরস্টেপ অফ হিস্ট্রি। স্বাধীনতার বহু বছর কেটে গেছে, বহু দশক কেটে গেছে, কিন্তু আসানসোলের মতো ঐতিহ্যশালী একটা শহরে টারশিয়ারি হেলথ কেয়ার বলে কিছু ছিল না। আজকে আপনাদের সকলের সাথে আমরা চেষ্টা করছি যাতে এখানে টারশিয়ারি কেয়ার এমন একটা জায়গায় পৌঁছয় যে কলকাতা চোখ ফিরিয়ে বলে যে আসানসোল আছে, এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদেরও একটা টারশিয়ারি কেয়ার হসপিটাল আছে। একটা ছোট গল্প বলি, গল্পের আকারেই বলি। 2000 সালে যখন অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালের আমরা কাজ করি, তার আগে সুরক্ষায় একটা বছর ছিল দিল্লি থেকে ফেরার পরে, একটা জিনিস লক্ষ্য করতাম যে আমাদের এই তল্লার থেকে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ বহু মানুষ অ্যাপোলোতে আমাদের কাছে পৌঁছানোর আগে অনেকেরই সময় ফুরিয়ে আসত, আমরা তাদের কিছু করতে পারতাম না। অথচ ভেবে দেখুন, সবচেয়ে এডুকেশনালি ডেন্স যে অঞ্চল কলকাতার বাইরে, সেটা কিন্তু এই দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ। এখানে প্রতি ঘরে ঘরে ডাক্তার আছে, প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে, প্রতি ঘরে ঘরে প্রফেশনালস আছে, আর আমরা নির্ভর করতাম শুধুমাত্র কিছু সেকেন্ডারি কেয়ার হসপিটালসের ওপরে। আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল, আমাদের ছোটবেলায় ইসকো স্টিল হসপিটাল, দুর্গাপুর স্টিল হসপিটাল অত্যন্ত সুনামের সাথে কাজ করেছে, কিন্তু হঠাৎ করে এক দশকের মধ্যে সারা পৃথিবীতে একটা দ্রুত আমূল পরিবর্তন আসে, শরৎচন্দ্রের ভাষায় বিপ্লব আসে ইন মেডিকেল সায়েন্স। ফলে কি হয়, এই এত দ্রুত পরিবর্তনের সাথে তাল রাখতে পারা যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পক্ষে খুব মুশকিল হয়। তাই সারা ভারতবর্ষে যখন টারশিয়ারি কেয়ার হসপিটালের রমরমা, তখনও কিন্তু কলকাতাতে ফিরে এসেছি যখন আমরা 4টে বড় হাসপাতাল ছিল, তারপরে একের পর এক হাসপাতাল কলকাতায় যোগ হয়েছে,
কিন্তু এদিকে কিছু হয়নি। কলকাতায় 1 কোটি লোক থাকেন, 50 লক্ষ লোক বাসিন্দা, 50 লক্ষ লোক যাতায়াত করেন, বাকি 8 কোটি লোক পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতার বাইরে থাকেন। অথচ আমরা সবাই কলকাতা নিয়ে চিন্তিত, আমরা কেউ চিন্তিত ছিলাম না কলকাতার বাইরেটা নিয়ে। এই কথাটা যখন আপলোতে বসে বসে ভাবি, তখন প্রথম চিন্তা করি যে আমাদের এই অঞ্চলের প্রয়োজন সব কিছু চিকিৎসার শেষ চিকিৎসাটা থাকা। সেইভাবে কনসিভ করি দ্য মিশন হসপিটাল দুর্গাপুর। লোকে আমাকে পাগল বলেছিল, তারা বলেছিল যে ঘরের পাশে বসে বাইপাস সার্জারি হচ্ছে, নিউরো সার্জারি হচ্ছে, স্পাইন সার্জারি হচ্ছে, এটা হতে পারে না, 60 বছর যখন হয়নি এটা অসম্ভব। দ্য মিশন দিয়ে আমরা প্রথম যখন শুরু করি, আমার প্রথম ফোন কলটা ছিল আমার অভিন্ন হৃদয় বন্ধু এবং আমার ভাইয়ের চেয়েও বেশি অশোকের কাছে। ডক্টর অশোক পারেটাকে ফোন করি, তুমি আসবে? অশোক এসে জয়েন করে এবং অশোক আর আমার অক্লান্ত পরিশ্রমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে এই অঞ্চলে টার্সারি কেয়ারের শুধু প্রয়োজন নেই, টার্সারি কেয়ার চলতে পারে। সেই প্রথম ইতিহাস লেখা হলো এই তথাকথিত ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে। তারপরে 2014 সাল অবধি আমরা কাজ করেছি। মানসিক দূরত্ব এবং ইডিওলজিক্যাল সংঘাতের জন্য যখন বেরিয়ে আসি, তখন কিন্তু 10 বছরের পরিশ্রমটা শূন্যতে চলে এসেছে। সেই সময় আমি প্রথম মলয়দার কাছে একটা ফোন পাই, যেই ফোনটা আজকের দিনে কালমিনেট করেছে। আমি ওই ফোন কলটা কোনোদিন ভুলতে পারবো না। মলয়দা বলেছিলেন, আপনি এখানে আসুন, আমাদের দরকার আছে। সেই সময় যখন আমি শূন্যতে ছিলাম, সেদিন আমার সাথে যারা দাঁড়িয়েছিল, আমার সেই অভিন্ন হৃদয় বন্ধু এবং ভাই অশোক এবং মৌসুমী, আমার শালি এবং ভাইরা ভাই মিস্টার অনিন্দ শীল, তনুশ্রী, আমার বোন, বোনের হাজবেন্ড শরৎ, ওরা এখানে থাকে না, ইউএসএতে থাকে, আমার অত্যন্ত আমার আর অশোকের অত্যন্ত ক্লোজ বন্ধু এখন অ্যাপোলো বিলাসপুরের কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মহেন্দ্র প্রতাপ সামল, তারা দাঁড়িয়ে আমাকে বলেছিল যে আমরা আবার বানাবো, আমরা আবার ফিরে আসব আমাদের আদর্শ নিয়ে। তাদেরকে আমার ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তারা আমাদের পরিবারের অঙ্গ। এছাড়াও কয়েকজনের নাম না করলে তারা যে কত বড় হেলথ ওয়ার্ল্ডের পক্ষে তার জায়গাটা আসে না। আমাদের দুজন অ্যাডভাইসার মিস্টার রামকৃষ্ণ মুখার্জি এবং সন্দীপ গাঙ্গুলি, অস্মিতা গাঙ্গুলি, আমাদের আর একজন ডিরেক্টর উত্তম পাল, আমাদের ডিরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স সুমিত, আমাদের ডিজিএম ফাইন্যান্স দেবব্রত মিত্র এবং ডিজিএম অপারেশনস বাবলু বিশ্বাস, এবং আমাদের ডিরেক্টর পার্সোনাল অ্যান্ড কমিউনিকেশনস মোহন শর্মা। এই পুরোটা একটা টিম। এই টিম হেলথ ওয়ার্ল্ড না থাকলে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল হতো না, আমরা আসানসোলের কথা কোনোদিন ভাবতে পারতাম না। একা পৃথিবীতে কিছু করা যায় না, পৃথিবীতে কোনো কিছু একা সম্ভব নয়, এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। মলয়দার ফোনের সাথে সাথে মলয়দা কিন্তু অ্যাক্টিভলি সব রকম সহায়তা করেছিলেন। আমরা আসানসোলে জমিতে হায়েস্ট বিডার হয়েছিলাম, তারপরে এডিডিএতে একটা প্রশাসনিক পরিবর্তন আসে, অনেকগুলো ইলেকশন মাঝখানে আসে, ফলে জমিটা আমাদের হ্যান্ডওভার হতে একটু সময় লেগে যায়, প্রায় বছর খানেক। সেই সময়টা এরা মুখিয়েছিলেন যে কিভাবে
আমরা কাজ শুরু করব সেই সময় আমরা দুর্গাপুরের ওই বিল্ডিংটা পাই এবং যখন আমরা কাজ শুরু করে ফেলেছি আবার মলয়দার ফোন পাই তখন ওনাকে বলি আমাদের 2 বছর সময় দিন আসানসোলে আমরা যাবই আপনাকে কথা দিয়েছি কথা আমরা রাখবই নয়তো হয়তো দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডের অস্তিত্ব থাকতো না আসানসোল হেলথ ওয়ার্ল্ডই থাকতো তারপরে 2 বছরের করোনা বিভীষিকা ডিমনিটাইজেশন জিএসটি ধাক্কা এইসবে প্রশাসন এবং আমরা এতটাই নাড়া খেয়েছি যে আমাদের একটু সময় লেগে গেল মার্জনা করবেন যখন এই সময় এসে দাঁড়াই তখন মলয়দার সাথে আলোচনা হয় মলয়দাকে বলি যে ওই আমার জমিটাতে যদি করতে হয় আরো 4 বছর লেগে যাবে আসানসোল আর অপেক্ষা করতে পারে না তখন সৃষ্টিনগরের সাথে আমাদের যোগাযোগ হয় এই বিল্ডিংটা আমরা নিই যাতে আমরা খুব তাড়াতাড়ি হাসপাতালটা করতে পারি আসানসোলের সাথে অ্যাকচুয়ালি আমার যোগাযোগ জন্ম থেকেই আমার মা আসানসোলের মেয়ে উষাগ্রাম হাই স্কুল মণিমালা গার্লস কলেজের ছাত্রী আমার বাবা এখানে একজন বড় ফুটবলার ছিলেন সবাই তাকে চেনেন ইস বিউসিতে বহুদিন ছিলেন তারপরে দুর্গাপুরে যান আমাদের আদি বাড়ি রানীগঞ্জ আমার জন্ম দুর্গাপুর অতএব এই পুরো অঞ্চলের সাথে আমার সম্পর্কটা খুব নিবিড় তাই আসানসোলে কিছু করার অর্থ আমি আবার মাটির টানেই আসানসোলে ফিরে আসা সেই জন্য এটা এতটাই কাছের আসানসোল সম্বন্ধে এবার কিছু কথা না বললে এখানে কিছু শেষ করা সম্ভব নয় আসানসোল একটা অত্যন্ত ঐশ্বর্যশালী শহর ঐতিহ্যশালী শহর কলকাতার বাইরে দ্বিতীয় কলকাতা বলতে কিন্তু ছোটবেলা থেকে আমরা আসানসোলই জানতাম এর মেডিকেল ফ্র্যাটার্নিটি এর মেডিকেল প্র্যাকটিশনার্স দেখুন ধানবাদ থেকে কলকাতা সব জায়গায় আমি প্র্যাকটিস করেছি কিন্তু আসানসোলের ডাক্তারদের প্র্যাকটিস এবং তাদের কলাকুশলতা তাদের পাণ্ডিত্য আনকোয়েশ্চেনেবল এত অসম্ভব ভালো মেডিকেল পার্সোনেলের কালেকশন ধানবাদ থেকে কলকাতা অবধি যদি আপনারা নেন খুব কম জায়গায় পাবেন একের পর এক কৃতি ডাক্তার এখানে কাজ করেছেন আজকের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের প্রয়োজন ছিল একটা পরিকাঠামোর পরিকাঠামো আমরা দেব আসানসোলের কোনো ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজন নেই মেডিকেল ইমেজেস মিলেনিয়াম আবিষ্কার মেহি একটার পর একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার রয়েছে আসানসোলে যারা 24/7 সার্ভিস দিচ্ছে আসানসোলে আর একটা ডায়াগনস্টিক সেন্টারের কোনো প্রয়োজন নেই আসানসোলে অত্যন্ত ভালো ভালো নার্সিংহোম আছে আর একটা নার্সিংহোমের কোনো প্রয়োজন নেই আসানসোলের প্রয়োজন টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি কেয়ার হসপিটাল যারা যে এই ডায়াগনস্টিক সেন্টারদের সাথে এই নার্সিংহোমদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে এবং এর মেডিকেল পরিবেশটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল ইএসআই হসপিটাল অসম্ভব কৃতি ডাক্তারদের দিয়ে ভর্তি তারা এখানে দিনের পর দিন যা কাজ করে যাচ্ছেন আনথিঙ্কেবল আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করব তারা যেখানে অসুবিধায় পড়বেন আমরা অবশ্যই পাশে দাঁড়াব এই ব্যাপারে দ্বিমত নেই আমরা এই মঞ্চ থেকে একটা অঙ্গীকার করতে চাই এই বছরের শেষের মধ্যে এই হাসপাতাল ফাংশনাল হবে আমরা সেই পথেই এগোচ্ছি সেটাই আমাদের লক্ষ্য 2022 আসানসোলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাক সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে যাতে আসানসোলের মানুষকে আসানসোল ছেড়ে বাইরে দৌড়তে না হয় শেষ করার আগে আমার প্রেসের বন্ধু ভাই এদের একটা কথা বলি আমি কিছু অভিযোগ বিভিন্ন লোকের কাছে শুনেছি
যে আমি মিডিয়াতে মিডিয়ার সাথে কথা বলি না, মিডিয়াতে হয়তো বাইটস দিই না বা ছবি দিই না, আমার মিডিয়া হ্যান্ডেল করেন আমাদের জিএম কমিউনিকেশনস কমলেন্দু সাহেব, আমাদের ডিরেক্টর পার্সোনাল পিআর মোহন শর্মা, দেবব্রত মিত্র, বাবলু বিশ্বাস, এবং আমাদের বক্তা প্রেসের কাছে আমাদের ইডি অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার প্রবীর মুখার্জি। একটা কথা বলি, প্রেসে ছবি দেওয়া বা বিলবোর্ডে ঝুলে থাকা এটা আমার কাছে খুব রুচিকর বলে কোনোদিন মনে হয়নি, মনে হয়নি যে এইভাবে কোনো নাম কেনার প্রয়োজন আছে, কারণ আমরা মিস্ত্রি মানুষ, আমরা কাজ করি, তাই আমি অন্তরালেই থাকতে চাই, কাজ করতে চাই, আপনাদের লেখা আমি পড়ি, যারা আমার আমাদের বিরুদ্ধে অনেক কিছু লেখেন তাদেরও লেখা আমি পড়ি, সম্মানের সাথেই পড়ি, চেষ্টা করি তারা যে দিকটা বলবার চেষ্টা করেছেন সেটা যাতে কারেক্ট করে নিতে পারি। তাই আমার একান্ত অনুরোধ, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের সাথে আছি, যদি কোনো দিন ঈশ্বর না করুন আপনাদের কোনো প্রয়োজন হয়, সেদিন একবার আমাদের ফোন করে দেখবেন আমরা পাশে আছি কি না। আর আপনারা যখন কিছু লিখবেন, সমস্ত মেডিকেল ফ্র্যাটার্নিটির তরফ থেকে আমার অনুরোধ রইল, দেখুন এত বড় বড় ইনস্টিটিউশন চলে, চালায় আমাদেরই ছেলে মেয়েরা, তাদের কিছু ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলোকে বড় করবেন না, কারণ তারাও কাজ শিখছে, তারা ভুল করতে পারে, এটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা ভুল করতে বলি না, কোনো চাপ থাকে না, এগুলো আমাদের কাছে পৌঁছয় পর্যন্ত না। তাই আমি অনুরোধ করব, কোনো রকম কিছু আপনারা পেলে আমাদের এই পাঁচজন আছেন এদের সাথে যোগাযোগ করুন, আমার সাথে কথা বলুন, আমরা আমাদের দিকটা আপনাদের বুঝিয়ে দেব, তারপরে যদি মনে হয় যে আমরা ভুল করেছি, ইউ আর ফ্রি টু রাইট। সকলকে এই ঐতিহাসিক দিনে আমার নমস্কার, আমার শুভেচ্ছা, এবং আপনাদের পাশে চাই, আপনাদের ছাড়া আমরা কিছু করতে পারবো না, এইটুকু বলে আজকে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।